দীপাবলির দিনে সন্ধ্যায় আখাউড়া চেকপোস্টে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে সীমান্তের দায়িত্বে থাকা ভারতীয় জওয়ানদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে পালন করলেন আলোরোৎসব দীপাবলি। এরপর সেখান থেকে চলে গেলেন জিবিতে। জিবিতে কোভিডের বিরুদ্ধে লড়াই করা প্রথম সারির যোদ্ধাদের সঙ্গেও পালন করলেন দীপাবলির উৎসব। দীপাবলির পূর্ণ তিথিতে শনিবার সন্ধ্যায় আখাউড়া চেকপোস্টে গেলেন সাংসদ প্রতিমা ভৌমিক। সেখানে দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোরোৎসব পালন করলেন তিনি। সীমান্তে প্রদীপ জ্বালিয়ে জওয়ানদের মনোবলকে আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন সাংসদ। প্রধানমন্ত্রী বলেছিলেন, এই বছর দীপাবলিতে প্রত্যেকে যাতে বর্ডারে দায়িত্বে থাকা জওয়ানদের সম্মান জানাতে একটি করে প্রদীপ প্রজ্বলন করেন। এই কথা মেনে এদিন সাংসদ আখাউড়া চেকপোস্টে ভারতীয় জওয়ানদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে তাদের প্রত্যেককে সম্মান দিলেন। এ নিয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, ভারতীয় জওয়ানদের সম্মান জানাতেই এদিন তিনি চেকপোস্টে গেলেন। পাশাপাশি ভগবান শ্রী রামচন্দ্রের প্রসঙ্গ জনসম্মুখে তুলে ধরলেন তিনি। আজকে আলোর উৎসব দীপাবলি। আমরা যখনই আলো দেখি অন্ধকারকে পরাভূত করে আলো। তো আমরা সবাই জানি, ভগবান রামচন্দ্র যখন অযোধ্যা থেকে অযোধ্যা এসেছিলেন লঙ্কা জয় করে, তখনই অযোধ্যাবাসী তৎকালীন সময়ে মর্যাদা পুরুষোত্তম রামকে বরণ করার জন্য অন্ধকার ছিল অযোধ্যা নগরী, রামচন্দ্র যখন ছিলেন না সেই জায়গাতে আলো জ্বালিয়ে সেই অন্ধকারকে পরাভূত করেছে এবং নতুন আগামীর সূচনা করেছেন। তো সেই আলোর উৎসব দীপাবলিতে আমাদের বর্ডারে চেকপোস্টের আমাদের যে ভাইয়েরা রয়েছে, যারা আমাদেরকে রক্ষা করছেন, সদূর নিজেদের বাড়িঘর ছেড়ে পরিবার ছেড়ে ওনারা আমাদেরকে রক্ষা করার জন্য বর্ডারে রয়েছেন, তাদের সঙ্গে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি উদযাপন করার জন্য এসছি। আমি আমার এই চেকপোস্টের যারা রয়েছেন ভাইদেরকে আমি আমার তরফ থেকে অনেক অনেক দীপাবলির শুভেচ্ছা এবং আমার অভিনন্দন, ওনাদেরকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমাদের প্রিয় প্রধানমন্ত্রীও বলেছেন যে এক দিয়া আমারই সৈনিক ভাইকে নাম, তো আম সব মিলকে যো দীপাবলি আম উদযাপন করতে, তো এর জন্য এসছি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এরপর সাংসদ চলে গেলেন জিবিতে। সেখানে কোভিড কেয়ার সেন্টারে থাকা কোভিড যোদ্ধাদের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে দীপাবলির আনন্দ আদান প্রদান করেন। সাংসদকে আলোরোৎসবে পেয়ে ভীষণ খুশি হলেন কোভিড মোকাবেলায় ব্যস্ত প্রথম সারির যোদ্ধারা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।